بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تيكرا بانجلا درس سرطة اسلامي كيواني ويت اكرا بغرامي الحمد لله مدرشات رويتين برشنس ودواجن علم دين. جامعة الخير الإسلامية بوتشتا برينسيفال مفتي الشيخ عبد المنتقيم صاحب السلام عليكم وعليكم السلام بلا سن مفتي شيخ الحمد لله الله تعالى شكرا جزاكم الله, الله. خيرا الأفنى يزي خشتوخر يهزير في التقديم أردتان تقردتو بنالو شنا لكن أسكي أمرا مهرمير فوزيلوت با توبار جهتو توبار ماش إيماشي أبني إيه أن جزاكم الله خيراً حافظ حسين أحمد صاحب الشنات حافظكم الله تعالى الله تعالى أبنك خير دان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا شمالي على سرطة السلام عليكم ورحمة الله وبركاته على 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 مبارك على 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 الله رب العالمين على ببشيش على 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 الله تعالى على 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 এই প্রোগ্রামকে আমাদের জন্য কবুল করেন আমাদেরকে যোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা যেন ধন্য করেন আমাদের আখরাতের জন্য যেন এই প্রোগ্রামটি পাথেও সাব্যস্ত হয় দিনে ইসলামের হেদায়তের উজালা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার একটি এটি যেন মাধ্যম হয় আল্লাহ আমিন ইয়ার রব্বাল আলমিন আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন ইসলামিক কিবেনে উইথ একরা প্রোগ্রাম সাধারণত বিকেল নয়টার সময় হয়ে থাকে কিন্তু অদ্য আমরা সাড়ে ছয়টায় লাইভ করতে যাচ্ছি এর কারণ হল যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালিয়া সুক্রিয়া আল খের ফাউন্ডেশন এবং একরা বাংলা টিভি একরা টিভি সবগুলোই মানবতার সেবা এবং কল্যাণে সব সময় বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছে তো মহরম আপিল শিরোনামে যেহেতু ওয়াটার প্রজেক্টের আপিল মানব জাতির জন্য অত্যন্ত জরুরি সে হিসাবে এই আপিল কন্টিনিউ রাখা সমগ্র বিশ্ব মানবতার বিভিন্ন প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে এটাকে জারি রাখা জরুরি তো আমরা একটু টাইম চেঞ্জ করেছি আমরা সাড়ে ছয়টা থেকে এখন ইনশাআল্লাহ আরা কয়েকদিন এরকম অব্যাহত থাকবে এরপর আবার নয়টায় আমরা চলে যাব আশা করা যায় ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এখন সাড়ে নয়টার পরিবর্তে সাড়ে ছয়টার সময় আপনারা সবাই কল করবেন তো এটা একটু জানিয়ে দেওয়াটা আমি জরুরি মনে করেছি সেই হিসাবে বললাম তো আশা করি আপনারা যারা শরিক আছেন আপনারা এখন সাড়ে ছয়টার সময় কিছুদিন দিন পর্যন্ত যতদিন আপিল চলবে আপনারা আপনাদের কলের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আপনাদের এক একজনের কলের মাধ্যমে প্রোগ্রামটি কিন্তু অত্যন্ত গুরুত্ববহ প্রাণবন্ত হয়ে ওঠে এবং প্রোগ্রামের উপকারিতা অনেক বেড়ে যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় কারণ একজন মানুষ যখন প্রশ্ন করে এই প্রশ্নটা শুধু তাঁর একারই হয় না আরও কোথাও মানুষের অন্তরে এই সেই একই প্রশ্ন তারাও কিন্তু জবাব পেয়ে যায় অনেকে উত্তর জানতে চায় কিন্তু প্রশ্ন করতে চায় না কিন্তু প্রশ্ন করার কারণে যদি একটা উত্তর দেওয়া হয় তাহলে যিনি প্রশ্নকারী প্রশ্ন যিনি করেছেন যৌথ মানুষ এর দ্বারা উপকৃত হবে যত মানুষের মনের মধ্যে এই প্রশ্ন আছে এবং তারাই উত্তর পেয়ে যাবে এবং যারা যারা উপকৃত হবে এমন কি যারা উত্তর জানে কিন্তু বেখেয়ালি ছিল উদাসীনতা ছিল কিন্তু কোনো আলিমি দিনের উত্তরের মাধ্যমে আমলের তফিক যদি হয়ে যায় তাহলে সবার সব কিন্তু মানুষ পেয়ে যায় যাই হোক আমি মাহারম সম্পর্কে হাফিজ আহমদ সাহেব আমাকে বলেছেন যে দু একটা কথা যেন আমি বলি তো আমি গতকালকেও কত প্রোগ্রামে মহারম সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করেছি আজকে আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো মোহরম তওবার মাস মাহরম ইজ মান্থ অফ তাওবা এটা হয়তো অনেকের খেয়ালে নেই আমাদের আল্লাহর নবী সাল্লাহ মুসলি আহমেদের মধ্যে এবং জামায়াতির মিজি শরীফের মধ্যে একটা বর্ণনা রয়েছে এক ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাহ আলীসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল أي شهر تأمرني أن أصوم بعد رمضان؟ يا نبي محمد صلى الله عليه وسلم هي الله الرسول رمضان إرقورا بني آمك كون ماشي روجارا كارب من تو توطرة يا صلى الله عليه وسلم إرشاد كورين إن كنت صائما بعد شهر رمضان فصم المحرم فإنه شهر الله فيه يوم تاب فيه على قوم

যেম এই মাসে এমন দিন রয়েছে ফিহি নবী সাল আলি পুরো মাসের ফজিলত বর্ণনা করছেন আর এর কারণ তুলে ধরছেন যে এর এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যে দিন আল্লাহ তালা অনেকের তবা কবুল করেছেন কৌমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও সেদিন আরও মানুষের তবা কবুল করবেন ফিহিউমন তাবা ফিহি আলা তুবু ফিহি আলা কৌমিন আরিন মানে ভবিষ্যতেও আরও অনেক মানুষের তোবা আল্লাহ আল্লাহ তালা এই তারিখে কবুল করবেন সুমাহান্লাহ তো এটা মুসনদে আহমদের মধ্যে হাদিস রয়েছে হাসান হাদিস সুমহানুল্লাহ এখন আমাদের জানতে হবে যে এবং তফারের মাস হলো মহরম মাস এই মাসে আশুরার দিন বিশেষভাবে তবা এবং ইস্তফার আল্লাহ কবুল করেন পুরো মাসেই তবা ইস্তফার কবুল করা হয় এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম তো আমি কিছু দোয়া আপনাদের সামনে তবা ইস্তফারের বলবো যেগুলো আপনারা রেকর্ড করে রাখবেন মুখস্থ রাখবেন এরপর ইনশাল্লাহ বিরতির দিকে আমাদের যেতে হবে এখন যেহেতু আমরা ছোট্ট একটি ব্রিজ যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ মুক্তি গুরুত্বপূর্ণ আলোচনা এবং দোয়াগুলি আমরা শুনবো ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত্রতা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারক আমরা বিরতি ছিলাম বিরতির পর আবার আসি আমার সাথে আসেন মুফতি শেখ কবুল করেন আমি বিরতির আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম হাদিসের আলোকে যে প্রিয় নবী সাল সাল্লাম মাহরম মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন যে এম এই মাসে মহরম মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আল্লাহ রব্বুল আলমিন কৌমের তবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তালা কবুল করবেন উষ্ণাদে আহমদের মধ্যে এই বর্ণনা রয়েছে এর দ্বারা আমরা অনায়াসে বলতে পারি এটা তবার মাস আর দর্শী মহরম আর দিন তবা কবুল হওয়ার একটা আমরা আশা করতে পারি অনেকের তবা আল্লাহ কবুল করেছেন আর ভবিষ্যতেও অনেকের তবা আল্লাহ তালা কবুল করবেন এমনিতেই তওবা এবং ইস্তফার আমাদের জন্য খুবই জরুরি আর যখন কোনো উপলক্ষ্য আসে ক্ষমা প্রার্থনার ক্ষমা প্রার্থনা করার মাফি চাওয়ার আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য মাফ চাওয়ার জন্য বিশেষ কোনো উপলক্ষ আসে তখন যেন এই উপলক্ষ্যগুলো আমরা হাত ছাড়া না করি তো আমাদের মা বোন সকলেই জানতে চান যে নিজের ক্ষমার জন্য আল্লাহর কাছে মাফি পাওয়ার জন্য ক্ষমা লাভের জন্য মাগফেরাতের জন্য আমাদেরকে কী করতে হবে তবা এবং ইস্তফার করতে হবে ইস্তফারের অনেক শব্দ বা ক্ষমা প্রার্থনা করা ইস্তফার শব্দের অর্থই হলো ক্ষমা প্রার্থনা করা সেখানে আমি কয়েকটি দোয়া একত্রিত করেছি তো আপনাদেরকে এই দোয়াগুলো শোনানোর চেষ্টা করছি আপনারা এই দোয়াগুলো রেকর্ড করে নিতে পারেন কারণ সঠিক উচ্চারণ বিরাট প্রভাব রাখে এর একটা বিরাট আসর রয়েছে এবং ভুলের মাধ্যমে তো সেই খেয়ার ও বরকত এবং এই শব্দের সমান প্রভাব আমরা লাভ করতে পারি না কোরআন এবং হাদিসের মধ্যে ইস্তফারের জন্য তবার জন্য যে সমস্ত দয়াসুচক শব্দ বাক্য এসেছে ভার্সেস এসেছে বিভিন্ন টেক্সট এসেছে সেগুলোর গুরুত্ব আমাদের বানানো নিজস্ব শব্দ থেকে অনেক বেশি এবং এগুলোকে তবা এবং ইস্তফারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই শব্দগুলোকে ব্যবহার করা খুবই জরুরি তো আমি আপনাদেরকে কয়েকখানা দোয়া আমি বলে দিচ্ছি এবং অর্থ বলবো ইনশাআল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো রব্বানা যালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা যালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক রব্বানা না আমফুসানা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ওয়া তারহামনা এবং যদি আপনি আমাদের উপর রহম রহম না করেন লানাকুন মিনাল খা তাহলে আমরা অবশ্যই অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব মানে সম্পূর্ণরূপে যারা লুজার তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব আরেকটা দোয়া রয়েছে ওয়া ইল্লা তা ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইল্লাহ তাও ফিরলি ও আকুম আকুম্মিনাল খাসিরিন এরপরে দেখেন সোরে কাসসের মধ্যে একটা দোয়া রয়েছে রব্বি ইন্নি বলমতুনফসি ফকউ ফিরলি রব্বি ইন্নি বলমতুনফসি ফক উ ফিরলি ছোটো আছে চলতে ফিরতে উঠতে বসতে আমরা ছোটো যেটা ভালো লাগে সেটা আমরা পড়া আরম্ভ করে দিতে পারি কারণ এটা তওবার মাস তওবা কবুলের মাস এর আমাদের রব আমি নিজের প্রতি জুলুম করেছি অরব্বী ইন্নি বলমতুনফ্সি ফ ও আপনি আমাকে ক্ষমা করে দিন এরপরে নিজের ক্ষমা প্রার্থনার জন্য লা ইলাহা ইল্লা ইং তসু বহান কা ইন্নি কুম তুমিনু বহান কা ইন্নি কুম তুমিন হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই আপনি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী এটাও আমাদের ইস্তফারের জন্য ক্ষম প্রার্থনার জন্য আল্লাহর রাহমতকে নিজের প্রতি আপিল করার জন্য অত্যন্ত কার্যকর এই দোয়া যেটাকে দোয়া ইউনুস আলী ইসাল্লাম বলা হয় আরেকটা দোয়া রয়েছে সুরা ইব্রাহিমের মধ্যে ওয়ালি ওয়ালি দিয়া ওয়ালিল মিনিয়াকুমুল মা বাবার জন্য এবং নিজের জন্য এই দুয়াটি পড়া যেতে পারে হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতা মাথা ও সকল ইমানদারদেরকে ক্ষমা করে দিন আল্লাহ এটা সুরাই ইব্রাহিমের মধ্যে দুয়ার এসেছে এই নিজের ক্ষমার জন্য মা বাবার ক্ষমার জন্য এই সমস্ত দোয়া সূচক শব্দ দোয়া সূচক বাক্য যেগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন রসুল উল্লাহ সাল আলী শিক্ষা দিয়েছেন আমাদের মুখস্থ রাখা উচিত

ওয়ালি ওয়ালিদে এবং আমার পিতামাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও যে মমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মমিন পুরুষ ও মমিন নারীদেরকেও তো আরেকটা দোয়া আমি বলি রব্বে গফির ওয়ার হাম ও আমিন এটা সবে সব সময় রব্বে গফির ওয়ার হাম ও আমিন জিনিসাল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া বলেছেন ইনশাআল্লাহ আমরা আরও শোনার চেষ্টা করবো যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন

মানে নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন তো আমি যদি অগ্রিম নামাজ পড়তে পারি তাহলে তো সুযোগ সময় পেলে আগামী দশ এক বছরের পড়ে ফেলবো যাতে এক বছর একেবারে সম্পূর্ণ ফ্রি হয়ে যায় তো অনেকেই হয়তো এই কাজটা করতেন তো আল্লাহ তালা নামাজকে নির্দিষ্ট সময়ের মোতাবেক ফরজ করেছেন এটা কোরআন শরীফের ডাইরেক্টায় ইন্না সালাতি না কিতাবম্মা ও কুথা সুনির্দিষ্ট সময়ের জন্য মধ্যে আল্লাহ তালা ফরজ করেছেন অর্থাৎ জোহরের ওক্ত আসলে জোহরের নামাজ ফরজ হবে আমার উপর আসরের ওক্ যখন আসবে সেই আশাটা আমার উপর আসরের নামাজ ফরজ হওয়ার কারণ আল্লাহ তালা নির্ধারণ করেছেন মাঘরিবের ওক যখন আসবে এশার ওক যখন আসবে ফজরের ওক যখন আসবে প্রত্যেক নামাজ ওয়াক্ত আসার ইমিডিয়েট পরপরই কেবল ফরজ হয় এর আগে ওই ওক্তের নামাজ ফরজই হয় না এখন ওক্ত কিভাবে জানবেন সময় একটা টাইমের শুরু আছে একটা শেষ আছে তো বিগিন টাইম অফ মাগরিব একটা আছে এরপরে এসার ওয়াক শুরু হওয়ার আগ পর্যন্ত মাগরিবের সময় বহাল থাকে সূর্য ফজরের সময় এসা আদেক আরম্ভ হওয়ার পর ফজরের সময় আরম্ভ হয় আর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সূর্য উদয় হওয়া আরম্ভ হলেই ফজরের ওয়াক চলে যায় এখন আর ফজরের নামাজ পড়া যাবে না হ্যাঁ সূর্য উদয়ের যে দশ পনেরো মিনিট টাইম আছে সেটা অব কমপ্লিট হওয়ার পর তখন কাজা হিসাবে আমরা পড়বো অবশ্যই পড়া জরুরি তো ফজরেরও একইভাবে বক্তা রয়েছে তো আপনি স্থানীয় প্রত্যেক মুসলমানদের জন্য সহজ পথ হবে এখানে দুইটা তিনটা চারটা এই টাইমগুলো আমরা বললে খুব সমস্যা হবে এবং সঠিক উত্তর হবে না কারণ বিভিন্ন সময় পার্থক্য রয়েছে কোন কোন সময় আট সকাল আটটা পর্যন্ত ফজর পড়া যাচ্ছে একেবারে আটটা পর্যন্ত ফজর বহাল থাকে সূর্য উদয় হচ্ছে আটটার সময় বা এর আরও পরে তো তখন আটটা পর্যন্ত ফজর থাকবে কোনো সময় আবার পাঁচটার সময় ফজর শেষ তো কই এরপরে তো দিন আরম্ভ হয়ে যায় সূর্য উদয় হয়ে যায় বিদায় পাঁচটার সময় সূর্য উদয় হয়ে গেলে এখন আপনার ফজরের রক শেষ হয়ে গেল তো এই জন্য এই ধরনের কথা বলা যে দুইটার পর থেকেই ফজর পড়া যায় এমন কথা ঠিক নয় বরং প্রত্যেক এলাকায় প্রত্যেক শহরে নির্ভরযোগ্য ফেইথফুল যেটা ইসলামিক সেন্টার রয়েছে সেই সেন্টারের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটা আপনারা জোগাড় করবেন সেই ক্যালেন্ডারটা সংগ্রহ করবেন সেই ক্যালেন্ডারই হলো সমাধান আমি একটা টাইম যদি এখন বলি তো লন্ডনের টাইম আর মানচেস্টারের টাইমের মধ্যে ডিফারেন্স রয়েছে স্কটল্যান্ডের টাইমের সাথে আরও ব্যবধান অনেক ঘন্টা দেড় ঘন্টার রোজা রোজা লম্বা লম্বা হয়ে যায় আরও বেশি স্কটল্যান্ড ইত্যাদি এলাকায় তো এই জন্য আপনারা প্রত্যেক এলাকার যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনাকে জানতে হবে যে ফজরের বিগিন টাইম কি বিগিন টাইম অফ ফজর কি এন্ড অফ সাহরি কোন সময় হয় এবং প্রত্যেক দিন যেহেতু পার্থক্য আসে সেই এলাকারও কোনো একটা টাইম বলা ঠিক নয় কারণ প্রতিদিন টাইম চেঞ্জ হচ্ছে এবং কিছুদিন পর পর টাইমের মধ্যে পরিবর্তন আসছে তো ক্যালেন্ডার ব্যবহার করবেন ফজরের ওক আশা থেকে নিয়ে আরম্ভ করে সূর্য উদয় হওয়া পর্যন্ত সানরাইজিং পর্যন্ত সানরাইজিং হওয়ার আগ পর্যন্ত ফজরের ওক থাকে তো এইটু এই সময়ের ভেতরে পড়তে হবে হয় শুরুতে পড়বেন হয় মধ্যখানে পড়বেন না হয় শেষ হওয়ার মুহূর্তে পড়বেন কিন্তু ওক্তের ভেতরে নামাজ পড়া ফর্জ কোনোদিন কাজা হয়ে গেলে সেটা ভিন্ন কথা জি ইনশাআল্লাহ

আচ্ছা যাই হোক আমি একটা কথা বলবো আপনাদেরকে আমি সবাইকে পরামর্শ দেব আপনারা উমরায় যাবেন ঠিক আছে মাহরাম ছাড়া যাবেন না এটা আমাদের অতি সাবধানী সতর্ক অলামায়ক কারাম মুফতিয়ান দিন সকলের এই একই ফতোয়া যে এখনও আমরা বলবো যে একজন পুরুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে হারামের মধ্যে অনেক বিজি এবং ভিড় থাকে ওই ভিড়ের সময় একা একজন মহিলার জন্য বিরাট সমস্যা হয়ে যায় অন্যান্য গ্রুপ সারফিল মুজাবের মধ্যে একটা কল পাওয়া যায় যে যদি কোনো বয়স্কা মহিলা হন ধরেন মোর দেন ফিফটি ফাইভ ইয়ার্স সিক্সটি হয়ে গেছেন উনি ধরেন আর যদি মহিলাদের আরও বড়ো গ্রুপ থাকে তাদের সকলের মাহরম সঙ্গে আছেন এরকম কোনো মহিলার যাওয়ার দুই একটা কল পাওয়া যায় দুই একটা উক্তি পাওয়া যায় কিন্তু অলামায়ক রাম এটা বলছেন এবং আমাদের অভিজ্ঞতা হলো যে হানাফি মজহবের মধ্যে তো ইজাজত নাই প্রথম কথা আর অন্য মজবের মধ্যে যদি কোথাও ইজাজতের কোনো কৌল থাকে তারাও এখন অ্যালাউ করেন না এটা সৌদি সরকারের দৃষ্টিতে এটা অ্যালাউড নয় এখন হজ গ্রুপওয়ালারা করে কি আরেকজনকে মাহরম বানিয়ে দে আর এইভাবে বলে ফেলে তো এরকম একটা কিছু হয়ে যায় কিন্তু সেখানে যাওয়ার পর বাকি মহিলারা কিন্তু পৃথক হয়ে যায় না ওই মহিলা একাই হয়ে যান সবাই বোন তার ভাইয়ের সাথে স্ত্রী তার স্বামীর সাথে মেয়ে তার বাবার সাথে ফ্যামিলি মেম্বার তারা একে অন্যের সাথে বসে নাস্তা করে হ্যারমে যায় তোয়াফ করে উনি একা হয়ে যান উনি এখন অন্যান্য পুরুষের সঙ্গী হয়ে ওনাকে চলতে হয় যেতে হয় হ্যারমে সিঁড়ির মধ্যে উঠা নামার সময় দেখা যায় কোনো মহিলা এরকম যদি হয় তাহলে অনেক সময় হাত দিয়ে ধরতে হয় সঙ্গ দিতে হয় অনেক সময় তোয়াফের সময় একটু একজন পুরুষ সঙ্গে থাকলে পর্দার খেয়াল রাখা যায় কেউ সামনে পড়ে গেলে পুরুষ গিয়ে ওইখানে নিজের স্ত্রীকে বে পর্দা হওয়া থেকে রক্ষা করেন অনেক সময় বা পর্দা লঙ্ঘন হওয়া থেকে বাঁচানোর একটু চেষ্টা করেন হ্যারমে যাওয়ার পথে আসার পথে সিঁড়িগুলো উঠা নামার সময় এবং ভিড়ের সময়ে তওয়াফের সময়ে সর্বত্র আমি দেখি যে একজন হ্যারমের সাপোর্ট প্রয়োজন বা পর্দা লঙ্ঘন হওয়া থেকে বাঁচানোর জন্য সঙ্গ দেয়া প্রয়োজন তো এটা একটা বাস্তব প্রয়োজন আমি অন্তত ফিল করেছি বারবার যাওয়ার মাধ্যমে আর এবং আমাদের ইলামায়ক রাম দিন সকলেই বলেছেন যে না সম্পূর্ণরূপে মানা করে দেওয়া উচিত এর দ্বারা বিরাট বড় ফিতনার দরজা খুলবে বয়স্ক মহিলাও যদি যাওয়া আরম্ভ করেন তাহলে অনেকেই চলে যাবে আর এরপরে পরপুরুষের সাথে সফর করার একটা বাহানা বের হয়ে আসবে এটা শরীয়ত যে নিষেধ দিয়েছে এর উপরই আমাদের আমল হওয়া উচিত আমল থাকা প্রয়োজন তো চেষ্টা করবেন একটু দেরিতে গেলেন পরবর্তীতে গেলেন তো বা একটু অপেক্ষা করলেন তো শুধু স্বামীই তো আর মেহরম না মামার সাথেও যেতে পারবেন ছেলের সাথেও যেতে পারবেন অন্য যাদের সামনে বের হওয়া জায়জ আছে তাদের যে কারো সঙ্গে আপনার আমার জন্য যাওয়া জায়জ আছে তো এই জন্য একটু অপেক্ষা করেন আর এই আবেগের কারণে পর্দার বিধান লঙ্ঘন করার দীর্ঘ দীর্ঘদিনের জন্য সম্পূর্ণ একা হয়ে যাওয়া সফর অবস্থায় এটা হাদিস মোতাবেক সঠিক কাজ নয় এটা নিষিদ্ধ এর উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তো এজন্য আপনারা এইভাবে আপনারা যাওয়া থেকে বিরত থাকবেন এটাই আমরা আমাদের পরামর্শ এটা অনেকে বলে ফেলেন কিন্তু এরা জানেন না যে ফতোয়ার এইটার কারণে যে যে ফিতনার দরজা খুলবে ফিতনার দরজা খুলবে এবং কত লাখো মানুষ যে গুমরাহের মধ্যে গুনাহের মধ্যে পতিত হবে সেটা আমি বাসা দিয়ে ব্যক্ত করতে পারবো না আমি ঘটনাগুলো বলবো না যেগুলো আমাদের জানা আছে যে থফ অবস্থায় ভিড়ের মধ্যে পড়ে পরপুরুষের সাহায্য নিতে হয়েছে নারুদুল্লাহ আহমিন জালিক এরপরে মানে পরবর্তী ঘটনাগুলো আর আমি আর বলবো না অনেক কিছু হয়ে গেছে তো এইগুলো ফিতনার দরজা খোলা যেখানে ফিতনা যেখানে হবে সেখানে মুফতি সাহেবের জন্য জরুরি হল নিষেধ দিয়ে দেওয়ার পারমিশন আছে ওনার গোনায় পতিত হওয়ার সম্ভাবনা যদি কোথাও বিদ্যমান থাকে তাহলে জায়জ কাজ থেকেও নিষেধ দেওয়া জরুরি আর এটার মধ্যে তো জায়জও না কোনো কোনো মসহবের মধ্যে বলা হয়েছে দু একটা কল বৃদ্ধা মহিলা যদি হন বৃদ্ধা মহিলা যদি হন আর তাও যদি অন্যান্য প্রচুর মহিলাদের কয়েকটা গ্রুপ যদি হয় আর তাদের মেহরম যদি সঙ্গে থাকেন আর সেখানে যাওয়ার পর যদি মহিলারা পৃথক হয় এক অন্যকে মাঝখানে একজন বৃদ্ধা মহিলাকে রেখে ফেলেন তো কোথাও কোথাও বৈধতার একটা উক্তি রয়েছে সেই উক্তির উপর আমল করার সুযোগ বর্তমান যুগে নেই কারণ এই সুযোগ দিলে যুবতীরাও চলে যাবে আর নজওয়ান যারা বা ইয়াং যারা তারাও চলে যাবে একেবারে বৃদ্ধা হয়ে যায়নি যারা তারাও যাবে এই পথ খুলে যাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী সারা দুনিয়া থেকে একটা নতুন ফিতনার জোয়ার আরম্ভ হবে বর্তমান যুগ হলো ফিতনার যুগ এটা থেকে বাঁচার দরকার আর দ্বিতীয় হলো যে সেখানে যাওয়ার পর ওই মহিলা আর মহিলারা সবাই যে আলাদা থাকে তার কোনো গ্রান্টি নেই কারণ যার যারা পুরুষ যারা সঙ্গে সঙ্গে থাকেন সকালে নাস্তা যখন হবে তখন দেখবেন ওই বোন ভাইয়ের সাথে নাস্তা করছে মেয়ে বাবার সাথে স্ত্রী স্বামীর সাথে তো এখন তারা ফ্যামিলি ফ্যামিলি হয়ে যায় তখন উনি গিয়ে আরেকটা ফ্যামিলির মধ্যে গিয়ে ঢুকতে হবে বসতে হবে তো এই জন্য আমরা বৃদ্ধা হয়ে গেলেও যেহেতু এটার গ্রান্টি নাই আর সেফটি নাই আর সেখানে গিয়ে সম্পূর্ণ পর্দা রক্ষার কোনো নিশ্চয়তা নাই এজন্য আমরা বল আমরা বলবো যে না না যাওয়া উচিত তো আশা করি বুঝতে পেরেছেন একটা প্রশ্ন আমার কাছে চলে এসেছিল কেউ যদি কোনো মসজিদ বা মাদ্রাসায় তার কর্তৃত্ব কাটানোর জন্য সে বলে তাকে যে আমার বাবা লক্ষ টাকা কোটি টাকা দিয়েছেন তাহলে এই মৃত ব্যক্তি কি হবে না উনি হবে না এটা কি এটার কার উপরে এই দায় দায়িত্বটা পড়বে এই বিষয়টা একটু জানতে চেয়েছি আসল কথা হলো যে সঠিক ইনফরমেশন যদি হয় তাহলে এটা তাহদিফ বিন নত হিসাবে বলা জায়েজ হতে পারে যদি সঠিক ইনফরমেশন হয় যদি কিন্তু যদি কেউ বলে না লক্ষ লক্ষ টাকা দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো লক্ষ লক্ষ টাকা দেননি এমন যদি হয় তাহলে তো এটা মিথ্যা ইনফরমেশন এবং মিথ্যা তথ্য দিয়ে নিজে বাহ বা কুড়ানো তো একটু মিথ্যা কবিরা গুণা মিথ্যা নিজেই কবিরা গুণা মুর্দা যিনি দুনিয়া থেকে চলে গেছেন উনি যদি এই ধরনের কথা বলতে অভ্যস্ত বা পছন্দ করতেন তাহলে হয়তো ওনারও গুণা হতে পারে কিন্তু ওনার ব্যাপারে তো আমরা এরকম কোনো ধারণা করতে পারি না খারাপ ধারণা করতে পারি না তো আসল কথা হলো যে দান খয়রাত আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত আর এগুলো দিয়ে এগুলো উল্লেখ করে নিজের বড়ত্ব প্রকাশ অহংকার প্রকাশ এটা এখলাসের পরিপন্থী প্রত্যেকটা আমল সম্পর্কে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আখলিস দিনকা ইয়কফিকাল আমলুল খালিল ও কেমা কালাম নবী সাল আলী ওসালাম হাদিসের মধ্যে এসেছে এখলাসের সাথে প্রত্যেকটা আমল আমাদের করতে হবে খালিসভাবে করতে হবে অর্থাৎ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে নাম দাম সুনাম সুখ্যাতি আমাকে লোকজন দাতা বলবে বড় দানকারী বলবে সাখি বলবে আমি খুব বড় দাতা খুব বড় সাঁখি খুব বড় দানবীর দানশীল এই বাহবা কুড়ানোর জন্য সুনাম অর্জনের জন্য যদি কেউ কিছু করে তাহলে সেটা বড় গুণা আর বাপ দাদারে কিছু দানকে যদি পুঁজি করে কেউ যদি বাহবা ঘোড়ানোর চেষ্টা করে তো এই নিয়তে যদি এই কথাগুলো বলা হয় তাহলে এটা আরও আমি মনে করি খারাপ একটা জিনিস আশা করা যায় ওনারা যদি সঠিক নিয়তে দিয়ে থাকেন তাহলে ওনারা গুণাহার হবেন না যে নিজে সুনাম সুখ্যাতি অর্জন করার চেষ্টা করছে সে গুণাহার হবে আর যদি মিথ্যা ইনফরমেশন এর সঙ্গে থাকে তাহলে এটা তো মিথ্যা কথা বলার মহাপাপ হবে এরপরে মানুষকে দোখা দেওয়া হচ্ছে এর দ্বারা জনগণ যাতে বুঝে আমি অনেক দিয়েছি অথচ বাস্তবে দেয়নি তো একদিকে মিথ্যা আর একদিকে জনগণকে দোখা দেয়া আর দিকে মাদ্রাসা থেকে এলাকা থেকে মিথ্যা সম্মান পাওয়ার ভুল তরিকা এবং মিথ্যা নিয়মে সম্মান অর্জন করার একটা অপচেষ্টা তো কয়েকটা কবিরা গুণে একত্রিত হয়ে যায় তো এই সমস্ত কথা কথাবার্তা দ্বারা আমরা আমাদের আমল নষ্ট করে ফেলি কেউ আছে এক হজুর বলছিলেন যে ওই মসজিদের মাইক তার দাদা দিয়েছে ওইটা আমি না শোনার বাহানা করে একটু শুনছি না শুনছি না বাবু করছি সে চারবার বলছে আমার কাছে এই এক মজলিসের মধ্যে হুজুর ওই মাইকটা তো আমার দাদাই দিয়েছেন তো ভাই মসজিদ আমার দাদা বানিয়েছিলেন এইগুলো দ্বারা সমাজের মধ্যে বড়ত্ব প্রকাশ করা অহংকার প্রকাশ করা এটা ঠিক নয় যদি কোনো সুযোগে বলবার প্রয়োজন দেখা দেয় তাহলে বলা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের খানদানের উপর হাস রাহমত নাজির করেছেন আমার দাদাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছিলেন উনি এই মসজিদের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একটা ইতিহাস উনি মসজিদে উনি দান করেছেন এই মাদ্রাসায় উনি দান করেছিলেন এটা আল্লাহর দান আল্লাহ তৌফিক দিয়েছিলেন আল্লাহ কবুল করুক আর আমাদের অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলা যাবে কিন্তু ঠিক থাকতে হবে বাহবা কড়ানোর জন্য নয় সুনাম কড়ানোর জন্য নয় সম্মান অর্জন করার জন্য নয় এমনকি এখন যখন যখন বলা হয় বর্তমানে তখন প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে আলিমালাকে ইমাম সাহেবকে মসজিদ কর্তৃপক্ষকে মাদ্রাসা কর্তৃপক্ষকে একটু ঘায়ল করার জন্য একটু নিচু দেখানোর জন্য অথবা নিজের অহসান এবং দয়ার প্রভাব সৃষ্টি করার জন্য এই সমস্ত কথা বলা হয় তো এটা নিয়তের খবর তো আল্লাহ ভালো জানেন তো যদি দাপট দেখানোর জন্য বলত্ব প্রকাশ করার জন্য এই কথাগুলো বলা হয় তাহলে তো উল্টো গুণা হবে যে বলছে তার গুণা হবে আল্লাহ তালা এই ধরনের দাপট দেখানো থেকে বা দান খরাতের উপর বড়ত্ব প্রকাশ করা থেকে আল্লাহ তার আমাদেরকে রক্ষা করুন সবসময় ভয় পাওয়া উচিত হাকিম হাকিম উলম্মদ হজরত তানবির রহমতুল্লা আলহীর একটা শব্দ হলো করতে রহ আবার ডরতে রহ সব কাজ নেক কাজ করতে থাকো এবং ভয় পেতে থাকো করতে রহ আবার ডরতে রহ করতে থাকো আর ডরাইতে থাকো আমাদের সিলেটি বসায় করতে থাকো আর ডরাইতে থাকো মানে একদিকে আমি করছি আর এই আমলের পর বলতো ইভেন নামাজ পড়েছি শুক্রিয়া আদায় করি আবার ভয় যেন তাকে ইয়া আল্লাহ যদি কাবুল না হয় যদি এটা রিজেক্ট করে দেয়া হয় প্রত্যাখ্যান করে দেয়া হয় তাহলে এমন আমল তো আমার সম্পূর্ণ বেকার এবং ব্যর্থতায় পর্যবেসিত হতে বাধ্য বরং উল্টো গুণা হবে এটাকে বলে রিয়াকারী লোক দেখানোর উদ্দেশ্যে প্রত্যেকটা কাজ করা তো লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ কোনো নেক আমল করে তাহলে হাদিস শুনুন ভয়াবহ সাবধান বানিয়ে এসেছে আমাদের মানে শরীরে লোম দাঁড়িয়ে যায় শরীর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় ভীতির সঞ্চার হয় মন মনসাল্লা ই ফাকাদ আশরাক ও মন সামায়রা ই ফখৎ আশরাক আশরকাবিল্লাহ যদি কেউ রোজা রাখে আর এটা লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে সে আল্লাহর সঙ্গে শেরিক করলো যে যদি কেউ নামাজ পড়ে আর লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে একমাত্র আল্লাহ রবাহ আলমিনকে রাজি এবং খুশি করার নিয়ত যদি না হয় শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য না হয় সাথে অন্য সামিল হয়ে গেল লোকজনকে দেখানো লোক দেখানোর নিয়ত রিয়াকারের নিয়ত তাহলে সে আল্লাহর সঙ্গে শেরিক করলো তো শেরিক হলো শের কালা জুলমুন সবচেয়ে বড় গুণা তো এই সবচেয়ে বড় গুণা শুধু যে নাকি হবেই না তাই নয় বরং সবচেয়ে মারাত্মক সবচেয়ে ভয়াবহ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ যে গুণা ইন্না শেরকালা কালা জুলমুন আজিম সবচেয়ে ভয়াবহ এবং বড় জুলুম হলো শেরিক এই গুনাহ নামে আমালের মধ্যে লেখা হচ্ছে এখন নেকি তো পাচ্ছি না সবাব তো পাচ্ছি না রেওয়ার্ড তো আমার অর্জন হচ্ছেই না রিয়াকারী যদি হয় তো উল্টো শিরিকের গুনা নামে আমালের মধ্যে লেখা হবে তো এটা কি আমাদের জন্য ভয়ের কারণ না চিন্তার কারণ না দান খয়রাত বলেন আর যাই বলেন কলার কি লাইনে আছেন একজন কলার লাইনে চলে এসেছেন আমরা কল নিয়ে নেই এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন

बाउं तरफ हम आवर तो 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 का के ट्रांस्फर के जे सोच सकते हैं बुजुर्ग और और जो आवर तारीख फिक्स तक है जो फिक्स तक है तो कौन का है मो या मो अह कौन उसका कौन सी का नो काम अच्छा यदि स्टे बड़ा ही रहे उन्दागी। न उम्र जाए बूस्ट पर

তাহলে মুখ্যামখ রমত থাকাকালীন সময় মকিম বলিয়া গণ্য হইবা আর ওলা মদিনা মনোঘরাত যাওয়ার পথে রাস্তায় মুসাফির থাকবা মদিনাত ফৌসার বাদে যদি কেউ পনেরো দিন থাকার নিয়ত থাকে তাহলে মকিমই যা মুসাফির থাকতা নাই আর যদি কোনো নিয়ত না থাকে তহলে কন্টিনিউ মুসাফির থাকবা তো ওই লোকের সংক্ষিপ্ত আনসার এখন যদি বুঝুন না তোইলে আর কোনো প্রশ্ন রই যায় তো ওইটা অন্য ফোন দিয়ে ফোন করব একটু ইনশাল্লাহ

পড়ছি না আর আগে যদি কচ্ছু পড়তাম সাই নফল তো এটা পড়া যায় যেছে কিন্তু আমি আজকের আসর ফরজ পড়ে দিছি এর বাদে আমি যদি মাঘরি পর্যন্ত আমি নফল পড়িতাম না এটা হইল কি আসলাম নফল নামাজ কিন্তু তেলাওত করা জিকে রাজগার করা তসবিহাত করা এটা সম্পূর্ণ জায়েজ আছে কোনো অসুবিধা নাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে কি ইনশাল্লাহ আমরা একটা দোয়া হয়েছিলাম জি ইনশাল্লাহ এ দেখেন অনেকগুলো ইস্তফারের জন্য আমি আপনাদেরকে বেশ কয়েকটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলেছি কিছু কিছুক্ষণ আগে এর মধ্যে দেখেন আমি বলেছিলাম সাত নম্বর দোয়া আপনাদেরকে বলেছি রব্বে ওফের আম তুর রাহমিন এটা আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও সবসময় এটা পড়ার চেষ্টা করি মোটামুটি আল্লাহ তালা যতটুকু তৌফিক দান করেন রব ফের হে আমাদের প্রতিপালক এগের আমার ত্রুটি সমূহ ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ওয়ারহাম এবং আমার প্রতি দয়া দয়াকরুন ওয়ান খাইরুর রাহমিন আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু তো এটা সহজ সংক্ষিপ্ত এবং উঠতে বসতে চলতে ফিরতে আমরা সবসময় পড়তে পারি পারি রব্যে ওফির ওয়ার হেম ওমিন রব্যে উফির ওয়ার হেম ও তৈরু হেমিন এটা যদি জমানের মধ্যে চলে আসে আর সবসময় পড়েন আমিও অনেক সহ পাবো যেহেতু আমি রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে আর আপনাদের জীবনটাও ধন্য হয়ে যাবে রব্যে ওফির ওয়ার হেম ও অং তখ রব্বে কুফের অনেক সময় আমরা কুচিন্তা করি খারাপ চিন্তা করি অন্যের সম্পর্কে নেগেটিভ কোনো ধারণা পোষণ করি অন্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করি বা খারাপ তার বিরুদ্ধে কিভাবে কিছু করা যায় এই নিয়ে চিন্তা করি এইগুলো বাদ দিয়ে আমরা সবসময় দোয়া বা ইস্তফার দরুদ শরীফ তসবি আজকার তো যেহেতু মহরম মাস তৌবার মাস ইস্তফারের মাস হাদিসের মধ্যে এসে যে আল্লাহ রবুল আলমিন আগেকার কোনো অনেক মানুষের তবা কবুল করেছেন ভবিষ্যতেও করবেন সেই হিসাবে এই মহরমকে সামনে রেখে আমরা তৌবা ইস্তফার সংক্রান্ত আয়াতগুলো যাতে বেশি পড়ি তো আমি সাত নম্বর দোয়া বলছি আর এটা সহজ সংক্ষিপ্ত হওয়ার কারণে সবাইকে বলবো এটা মুখস্থ করতে নোট করতে এবং সবসময় এটার অভ্যাস গড়ে তুলতে

এসেছে আগেরটা সুরে না হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি দয়ালুদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবাহ আরেকটা দয়া রয়েছে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.

আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক

তো এই জন্য নয় নম্বর দোয়া যেটা আমি আজকে পড়ছি এটা আবার একসঙ্গে সবগুলো শোনাতে পারছি না মাঝে মধ্যে কল চলে আসছে এই জন্য পুরো প্রোগ্রাম যারা দেখবেন সবগুলো দোয়া পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ ইউটিউবেও পাবেন এই প্রোগ্রামটাকে তো যেহেতু তবার মাস ইস্তফারের মাস আল্লাহ আল্লাহত অতীতে এই মাসে এই মাসের বিশেষ তারিখে অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন এবং হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ভবিষ্যতেও আল্লাহ তালা ক্ষমা করবেন এই অর্থে মোহরম মাসকে তবা ইস্তফারের মাস ক্ষমা লাভ করার মাস ক্ষমা প্রার্থনার মাস আমরা বলতে পারি তো ক্ষমা প্রার্থনা সংক্রান্ত যে সমস্ত দোয়া সেগুলো প্রত্যেক মমিন মুসলমানের জানা থাকা দরকার আমাদের প্রত্যেকেই এগুলো মুখস্থ যেন করবো আমাদের ভাগ্য প্রসন্ন হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহর কাছে এটা এর চেয়ে বেশি পছন্দের কিছুই না যদি কেউ তবা ইস্তফার করে সুবহান আল্লাহ এই জন্য তবা ইস্তফার যেহেতু আল্লাহর কাছে প্রিয় যেহেতু আল্লাহ তালা এর উপর খুশি হন আমার আল্লাহ যদি এত বেশি খুশি হন ক্ষমা চাইলে আমি ছোট হয়ে গিয়ে নত হয়ে গিয়ে সম্পূর্ণ নিজেকে নিকৃষ্ট বানিয়ে বিলীন করে দিয়ে লজ্জিত হয় অনুতপ্ত হয় আমি যদি আল্লাহর কাছে কমা চাই তাহলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হন তো আল্লাহর খুশি আল্লাহর খুশি হওয়াটা এর বড় প্রাপ্য আমাদের কি হতে পারে তো এই জন্য খুশি হওয়ার জন্য মাখফরাত কামনা সংক্রান্ত ধোঁয়া আমাদের যেন থাকা দরকার নয় নম্বর দুয়া আজকে আমি বলছি আবারো। অরভ্যানা ফকফির লানা দুনু বানা আন্না সাইয়া আতিনা ওয়াতফনাম আল্লা বর অরভ্যনা ওয়া আতিনা মা ওয়াতানা আলা রসুলি কাওয়ালা তুখজিনাও মালকিয়ামা হে আমাদের প্রতিপালক আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের যত মন্দ আছে সেই সবগুলো মন্দ মিটিয়ে দিন এবং আমাদেরকে পুণ্যবানদের মধ্যে হে আল্লাহ সামিল করে নিন এবং নিজ পুণ্যবানদের মধ্যে সামিল করে এরপরে নিজের কাছে আল্লাহ তুলে নিন সুবাহ আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদেরকে সব কিছু দান করুন সেই সব জিনিস আমাদেরকে দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহতায় আমাদের জন্য কবুল করুন আমাদেরকে এরপরে আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না ওলা তুখজিনা ইয়ম আল কেয়ামা কেয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির বিপরীত করেন না এটা খুবই পাওয়ারফুল দোয়া সুরায় আলে ইমরানের মধ্যে এসেছে سورة <سؤال> آل عمران المدّي ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد دوش نمبر عرقتي ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين شابنا رشبه جانين سورة بقرار شيشة انشر مديات. آيات ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحمل ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. হে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় এজন্য আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি সেই ধরনের দায় দায়িত্বভার অর্পণ করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি হে আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের উপর এমন ভার চাপিয়ে দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আপনি আমাদের ত্রুটিসমূহ মার্জনা করে দিন আর আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি অভিভাবক এবং আপনি সাহায্যকারী সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন তো এই দোয়াটি আপনারা জানেন সোরা বকারার শেষাংশে রয়েছে এই রব্বানা আলা তো আখনা ইন নসিনা ও আখফানা অ রব্বানাওয়ালা তাহমিল আলাইনা ই সোরা ক মাহমাল তাহু আলাদিনা ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين دوش نمبر دعاء توبه استغفار شكر انت اريكت دعاء আমন্না ই ফৌফিরলানা জুনু বানা ওকিনা আজ বান্নারা ইন্না আমন্না ফৌ ফিরলানা জনু বানা ওকিনা আজ বান্নার হে আমাদের রব প্রতিপালক আমরা আপনার উপরই মান এনেছি সুতরাং আমাদের পাপ রাশি করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন দেখেন রব্বানা বলে বলে যতগুলো দোয়া এগুলো আল্লাহর শিক্ষা দেওয়া দুয়া রব্বানক ফেরলে না জুনু বেনা ও ইসর ফেনাফি আমরিনা ওয়া সাব্বিৎ অকদা মেনা বং সোর্না আলআল কৌ মিল্কা ফিরিন আল ইমরানের মধ্যে দুয়া এসেছে রব ব্যান ফিরলেনা জনু বেনা ও ইসরাফ এনা ফি আমরিনা ওয়াসাব্বিদ অকদামেনা ও স্বর্ণা আলআল কৌ মিল কাফিরিন হে আমাদের রব আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলিতে যে সীমালঙ্ঘন ঘটে গেছে তা ক্ষমত করে দিন আমাদেরকে দৃঢ় পদ রাখুন মজবুত রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন আল্লাহ আকবর একটা সৈয়দুল ইস্তফার যেটাকে বলা হয় ইস্তফারের শব্দ ভিন্ন এটার কাছাকাছি সাহেব মুসলিম শরীফের মধ্যে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে এগুলো আমাদের একটু হাদিস থেকে ওইগুলো আগ্রহ আমাদের জানতে হবে আল্লাহ ইন্নি ফলাম তুন আফসি ফুল ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني وارحمني إنك أنت الغفور الرحيم أذني إيه اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم لو ما আল্লাহ আল্লাহ বাইরে আড়ে পড়ার পর তবে অর্থ বলে যে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি অনেক জরুম জুলমানু বা ইল্লা আর আপনি ছাড়া আমার পাপরা শিক্ষমা করার কেউ নেই ফক ফিরলি আপনি আমার পক্ষ থেকে আমাকে পূর্ণমাকফরত দান করুন আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে পূর্ণমাকফরত দান করুন ওর হামনি এবং আমাদের উপর দয়া করুন আমার উপর দয়া কর করুন ইন না কাম তাল কফর রহিম নিশ্চয় আপনি কমারশীল চিরদয়াময় আল্লাহ তারাই এর উপর জন্য আম্লী করার তফির দান করেন স্তফরুল্লাহ্লা ইলা ইলা ইল্লাহু আল্লাহ হাই উল কাইয়ুম ওয়াতুব ইলাই আবু দাউল শরীফের মধ্যে স্তক ফারেস্টকা এবং শব্দ এসেছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া আর কোনো মা'বুদ নেই যিনি চিরঞ্জীব সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকারী আমি তার কাছে তবা করছি আরেকটা দোয়া হাদিসের উদ্দেশ্য জারাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইননাকা আনতা التواب الرحيم আসলে অ্যাপ্লিকেশন মঞ্জুর হওয়ার জন্য এমন শব্দ দিয়ে অ্যাপ্লিকেশন করা উচিত যেটা আল্লাহর কাছ থেকে মঞ্জুর হয়ে এসেছে এখন মোহাম্মদ সাল্লিউসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন তা অ্যাপ্লিকেশন আমরা কমার জন্য অ্যাপ্লিকেশন করছি দরখাস্ত দায়ের করছি তো দরখাস্তর শব্দ ওইটাই তো ভালো হবে না যেটা খোদ আল্লাহই শিক্ষা দিয়েছেন তার নবীর মাধ্যমে এই জন্য নবীজি সাল্লাহ আলিউসাল্লাম যেসব দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো নবীজি নিজে পড়েছেন নিজে উচ্চারণ করেছেন তো এই শব্দ দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহর দয়াটা বেশি আমাদের প্রতি তাড়াতাড়ি নাজিল হবে এবং আল্লাহ তালা কবুল করবেন বলে আশাবাদ বেশি রয়েছে এই জন্য হাদিসে বর্ণিত দোয়াসমূহ এগুলোকে ওয়াহির নূর মনে করে আমাদের গ্রহণ করা উচিত কারণ এই শব্দের মধ্যে যে বরকত রয়েছে আপনার আমার শব্দের মধ্যে তো আর এই বরকত নেই এই নূর নেই এই আলো নেই রব বেকু ফেরলি অতু বা আইলাই ইয়া ইন কাং তাত্ত আমার রব আমাকে কমা করুন আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তবা কবুল করি চিরোদয়াময় এরপর আমি সাইদুল ইস্তম অফ আপনাদের সামনে পেশ করছি সো ভালো আল্লাহ এটা সব কাল পড়লে আল্লাহ তালা কমা করে দেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت <applause> بلبو ان شاء الله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي وابوء لك بذنبي. وأبوء لك بذنبي.

আমি আপনার বান্দা আহ দিকা আমি যথাসাধ্য আপনার সাথে আপনার সাথে যে ওয়াদা এবং অঙ্গীকার করেছি এবং প্রতিশ্রুতি করেছি এর উপর আমি রয়েছি বাবা দীঘা মস্ততা বিকামিং শারিমা সনায়ু আমি আপনার আমার যত কৃতকর্মের যে অনিষ্ট আছে ক্ষতি আছে সেই অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি আলাইয়া আলাইয়া আবু আবু আমি আপনার কাছে আমি আমার গুনাহের কথা স্বীকার করছি ও আবু উলাকা বিজম্বি আমার উপর যে সমস্ত নামত আপনি করেছেন এই নামতগুলোকে আমি স্বীকার করছি ও আবু উলাকা বিজম্বি এবং আমি আমার যেসব গুনা খাতা রয়েছে এগুলো আমি স্বীকার করে নিচ্ছি ফাউফের অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন ইন্নাহুলাইফরুলনু বা ইল্লা আমতা নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারে না এরপরে আস্তফরুল্লাহ মিন খুল্লি তাম্বি ও আতুবু ইলাই লাহুল্লাহ কৌত ইল্লাহ বিল্লাহ আলী আবহিম এগুলো আমরা শতবার ডেইলি পড়তে পারি আলমায় কারণ এটার বলেছেন সংক্ষিপ্ত

এটা কোনো বুজুর্গের শেখানো ইস্তফহারের বাক্য কিন্তু অর্থ ঠিক আছে এবং আল্লাহ আলাগন এই সংক্ষিপ্ত ইস্তফহারের শব্দটি শতবার ডেইরি পড়ার কথা বলেন তো হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ ঠিক আছে তো নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসা এবং অতীতের নাফরমানি এবং গুনাহের উপর সম্পূর্ণরূপে লজ্জিত হওয়া লজ্জাবনত হওয়া অনুতপ্ত হওয়া এটা হলো তওবার হাকিকত আর নাদামু আতবা হাদিসের বাস্য অনুযায়ী এর অর্থ হলো আসল হলো কৃতকর্মের উপর সম্পূর্ণরূপে যদি মানুষ লজ্জিত হয়ে যায় তাহলে এই লজ্জাবনত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমীর খুশি হয়ে যান এটা হলো তওবার হাকিকত তো ইস্তফারের বাক্যগুলো আমরা যখন পড়ব তখন আমি যেন অতীতের সবগুলো গুনাহের উপর সম্পূর্ণরূপে লজ্জাবনত হয়ে যায় শর্মিন্দা হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এই শর্মিন্দগি এই লজ্জা আমাদের সবাইকে যেন দান করেন লজ্জাবনত হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন অন্তর সম্পূর্ণরূপে যেন লজ্জিত হয়ে যায় এই হাদিস যখন পড়াচ্ছিলেন উস্তাদ হাদিস হজরত মৌলা মুফতি মাহমুদ এশরফ উসমানী সাহেব রহমতুল্লাহি আলী অল্লাহ একবার আমি নিজে দেখেছি ওনার কান শরীর লাল হয়ে গিয়েছিল মানে লজ্জাবনত কা হওয়াটা কাকে বলে পুরো শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল শরীরের রক্ত লজ্জা মানুষ লজ্জায় যে মানুষ লাল বর্ণ হয়ে যায় এরকম তিনি হয়ে গিয়েছিলেন তো আমি ভাবছিলাম যে হাদিস পড়ানোর সময় ওনাদের উপর এই হাদিসের শব্দগুলোর যে প্রভাব সেটা অসাধারণ সোহান আল্লাহ প্রতিফলিত ছিল কিন্তু আমরা এগুলো শুধু বাক্য এবং শব্দ উচ্চারণ করে যাই অন্তর দিয়ে আমাদের মধ্যে যে নাদামত এবং শর্মিন্দেগি বা লজ্জাবনত হওয়ার যে ভাব সেটা আমাদের অন্তর অনেক সময় সৃষ্টি হয় না সেটা সৃষ্টি করা উচিত না হয় এই শব্দগুলোর হাকিকত থেকে আমরা বঞ্চিত থাকব এই শব্দগুলোর ফায়দা থেকে আমরা বঞ্চিত থাকব যথার্থ ফায়দা থেকে কিন্তু মনে রাখবেন শুরুতে যদি পরিপূর্ণ মন নাও লাগে তাহলে শুধু মুখ দিয়ে অন্তত তবা করলাম জবান দিয়ে তবার শব্দগুলো উচ্চারণ করলাম ইস্তফারের বাক্যগুলো উচ্চারণ করলাম শুধু এই সংক্ষিপ্তটা সবাই ডেলি একশোবার পড়ার চেষ্টা করবেন অস্ত ও ফেরোল্ল্ল হর মিং কুল্লিদম্ল হর মিং কুল্লিদলে এইটুকু পড়ার চেষ্টা করি অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহর কাছে এই লজ্জিত হওয়াটা অনেক স্বভাবের কাজ আমি আপনাদেরকে কি ভাষা দিয়ে বলবো যে হাসানাতুল আবরার সঈ আতুল মকর আরবিতে একটা প্রবাদ রয়েছে যে অনেক সময় অনেক কাজ গুনাহের পর্যায়ভুক্ত হয় না গুনাহের আওতায় আসে না এটা আল্লাহর কাছে এটা অপরাধ বলে গণ্য নয় কিন্তু আল্লাহর মায়ার বান্দা যারা আছেন ভালোবাসার পাত্র যারা আছেন তারা এই যে একটু অনুত্তম কাজ করেছেন বেশি উত্তম নয় এমন কাজ করে ফেলেছেন এটাকেও তারা গুনাহ মনে করে বসেন এবং আল্লাহ তালাও অনেক সময় ধমকও দিয়ে দেন তার বেশি মায়ার বন্দা যদি হয় যে তোমার থেকে তো আর আমি এটা আশা করি না ট্রেন স্টেশনে আপনি দাঁড়ানো ট্রেন আসতে দেরি হচ্ছে আপনার পাঁচ মিনিট দেরি হলেও কোনো রাগ ওঠে না গুসা ওঠে না কিন্তু বাসায় আসছেন রাত্রে হাতে আপনার বাজার কিনে নিয়ে আসছেন একটু ওঠাতে কষ্ট হচ্ছে এখন ঘরে দরজা করার পর এক সেকেন্ড দেরি হলে বলুন রাগ করে বসো রাগ করেন ধমক দেন যে মানে আমার হাত আমি খুব কষ্ট হচ্ছে তুমি কেন খুলে দিচ্ছ না তো বেশি মায়ার জায়গা মহাবধের জায়গা ভালোবাসার জায়গা যদি হয় তো এখানে সামান্য দেরি হলেই ধমক দেয় মানুষ অথচ ওই মানুষই গাড়ির জন্য বাসের জন্য ট্রেনের জন্য হয়তো তাকে বেশ কয়েক মিনিট অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে তার কোনো রাগই উঠে না কারণ ওইখানে ওদের উপর রাগ করা সে শুভনীয় মনে করে না বা রাগ করার হক আছে বলে মনে করে না কিন্তু আল্লাহর বেশি মায়ার বান্দা যারা তারা যদি অনুত্তম কাজও সামান্য করে ফেলে আমার উস্তাদ শেখুল ইসলাম হজরত মুফতি তাকি ইসমানী সাহেবকে অফিসে দেখতাম সারা রাত আবাদ বন্ধে পড়াশোনা ফজরের পরে আবার বহারি শরীফের সবক পড়াচ্ছেন সবক পড়ানোর পর আমাদের মুফতি কোর্সের তখাসুসুল ইফতার তালাবাদের উদ্দেশ্যে তিনি এসে কিছু সবক পড়াতেন এরপরে আমি দেখতাম এতগুলো করার পর রাত থেকে আরম্ভ করে সকাল পর্যন্ত পড়াতে 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 আর অনেক কিছু করার পর একটু ঠায়ার্ড হয়ে গিয়ে চেয়ারের মধ্যে একটু ঘুম এসেছে একটু পাঁচটা মিনিট একটু চোখ লেগে গেছে তো এখন ওনার চোখ খুলেই আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ হরব্বে মিন কর্লি দাম বুঝলে আস্তফরুল্লাহ হর্বে সারা রাত হাজয ইত্যাদি পড়ে ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে হাত পড়ে এরপরে বুখারি শরীফের সবক পড়ানোর পর এরপরে আল্লাহ বুখারে শরীফের সবক পুরো ঘন্টা পড়ানোর পর এরপরে ইফতা বিভাগের ছাত্রদেরকে আবার ক্লাস করানোর পর এরপরে বয়স বৃদ্ধ মানুষ অফিসে এসে চেয়ারে বসে একটু চোখটা লেগে গেছে এই পাঁচ মিনিটের একটু চোখ লেগে যাওয়াটাকে মনে করছেন আল্লাহ থেকে আমি গাফিল হয়ে গেছি বা আমার জরুরি দায় দায়িত্ব আমি পালন করতে পারছি না এর উপর তিনি দীর্ঘ সময় পর্যন্ত আমার উপর গাফিলত চলে এসেছে আমি কত দায় দায়িত্ব আমার পালন করব। আরো কিছু কত লেখার কাজ বাকি আছে কত আরো জরুরি কাজ বাকি আছে এগুলোতে আমি গাফিলতি করে বসেছি তো চিন্তা করেন উনি কি কোনো গুনাহের কাজ করেছেন কিন্তু জোবান দিয়ে কেন ইস্তফার উচ্চারিত হচ্ছে যা আমি আরও বেশি ভালো করার কথা ছিল তারতেও একটু পেছনে চলে এসেছি একটু নিচে চলে এসেছি এইটুকু উঠে কেই নিজের গুনাহ মনে করে বসা আরম্ভ করেছে তো আমরা তো গুনা খুঁজেই পাই না আমি যে গাফিল থাকলাম আমি যে বাসে বসা গাড়িতে বসা দীর্ঘক্ষণ আমি আল্লাহর জিকির করলাম না পরবর্তীতে যখন আমার ওয়ার্নিং হলো একটু সজাগ হলাম যে আমার তো এক ঘন্টা চলে গেছে আমি আস্তফরুল্লাহ একবার পড়িনি আলহামদুলিল্লাহ একবার পড়িনি সুহান আল্লাহ পড়িনি সুবহানি ভাহান দিহি সুবহান আমি পড়িনি আস্তফেরুল্লাহ হরব বেমিন কুল্লি দাম আমি পড়লাম না তো এর উপর কি কোনো অনুতপ্ততা আসে যদিও বা এই টাইমে আমি গুনাহের কাজ করিনি কিন্তু আল্লাহ থেকে যে আমি গাফিল থাকলাম দূরত্বে থাকলাম নামাজ পড়ার পর কেন তিনবার ইস্তফার পড়া সুন্নৎ আস্তফরুল্হতফরুল্লাহ স্তফেরুল্লাহ যে কেন পড়া সুন্নাত কি কোন গুনাহের কাজ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি আপনার কাছে মাফি চাচ্ছি সালাম ফেরানোর পর তিনবার আস্তা আস্তা পড়া যে সোনা কি গুনদা করা রুকু করা তো গুনা হতে পারে না তো পড়লাম সেজদা করলাম আল্লাহকেই স্মরণ করলাম অজু করে এসে আল্লাহর সামনে মাথা অবনত করলাম এখন আবার ক্ষমা চাওয়ার কি আছে এই মুহূর্তে গুণা ক্ষমা চাওয়ার জন্য কেন আমাদেরকে বলা হচ্ছে এই শিক্ষাটাই দেওয়া উদ্দেশ্য যে আমাদের গুনাহগুলোই ইস্তফার যোগ্য শুধু নয় বরং আমরা যে সমস্ত নেক আমল করি এই সমস্ত নেক আমলের সম্পর্কে নেক আমল সম্পর্কে নিজের ভালো করা কাজগুলো সম্পর্কেও অন্তরে একটা অনুভূতি থাকা জরুরি যে ইয়া আল্লাহ আমি আপনার বড়ত্ব অনুযায়ী আপনার মহত্ব অনুযায়ী হ্যা আল্লাহ আপনার শাহনে কিব্রিয়াই অনুযায়ী বড়ত্বের এবং মহত্বের যে সু উচ্চ মাকাম এবং শান আছে সে অনুযায়ী একটা সেজদা আমি যে মনে করতে পারিনি এই যে আবাদত আমি করেছি এটা আমার ছোটোখাটো আবাদত সাধারণ আবাদত নগণ্য আবাদত এটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে বলে আমি মনে করি না আপনি মেহরবানি করে কবুল করে নিন আর এটা যে আপনার সান অনুযায়ী মান অনুযায়ী আপনি আল্লাহর বড়ত্ব মহত্ব অনুযায়ী অকল্পনীয় বড়ত্ব। অচিন্তনীয় বড়ত্ব অভাবনীয় বড়ত্ব যেটা আমরা চিন্তাও করতে পারবো না এত বেশি বড়ত্ব এবং মহত্বের দাবি পূরণ করে এই বাজারটা যে আমি করতে পারলাম না সম্ভব হয়নি সম্ভব নয় এই অপারগতা এর কারণে আল্লাহ আপনার কাছে আমি ফার করছি তো এই জন্য আলহামায় কারাম বলেছেন তোমরা এটা মনে করো না যে তোমাদের গোনাগুলোই ইস্তেফাফারের যোগ্য ইস্তফাফার করা উচিত এর উপর তাই না যত নেকি করো নেকির যত কাজ করো এগুলো সম্পর্কেও এক ধারণা রাখতে হবে জানতে হবে এগুলোই আল্লাহ ইস্তফারের যোগ্য আমি নামাজ পড়েছি আল্লাহ নামাজ আপনার শান অনুযায়ী হয়নি আবাদতের শান অনুযায়ী হয়নি বন্দেগীর চাহিদা এর দ্বারা পূরণ হয়নি আপনি আল্লাহর বড়ত্ব অনুযায়ী একটা সেজদাও জীবনে করতে পারেনি নামাজ পড়তে পারেনি যেভাবে মন থাকা উচিত ছিল যেভাবে খুজোর থাকা উচিত ছিল যেভাবে আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকা প্রয়োজন ছিল যেভাবে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের অনুভূতি অন্তরে সঞ্চারিত থাকা প্রয়োজন ছিল সেরকম আমার আদমাদত হয়নি এই জন্যই আল্লাহ আমি তহবা করছি এবং ইস্তম ফার করছি তো আমরা অনেক মানুষ বলে আমি তো কোনো গুণা হল্লাম করি দেখলাম না কোনো গুণা তো আর তুকাইয়াফাই না যা করছি সব বালাই করছি সব সবসময় তো অনেকে গোনা খুঁজে পায় না আর আল্লাহ ওয়ালারা কাঁদেন যে আল্লাহ এই যে সিজদা করলাম আপনার শান অনুযায়ী করতে পারলাম না সেজার মধ্যে আরেকদিকে মন চলে গেছে নামাজের মধ্যে অন্য কত কিছু মনে চলে আসে ফুল টাইম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর দিকে মনোযোগী হয়ে আমি কি আদায় করতে পেরেছি কতবার নামাজ আমরা শুরু করি আল্লাহ আকবার বলি তো আল্লাহ আকবার বলার সময় আমাদের জীবনে কি কোনোদিন ক্রন্দন এসেছে আমাদের উস্তাদ আমার উস্তাদ হাস বিশেষ উস্তাদ মাহাব্বতের উস্তাদ দর্গা ইমাম সাহেব রহমতুল্লাহ আলী আরিফুল্লাহ হজরত মান আকবর আলী সাহেব ষাট বছর একাধারে যিনি দর্গা মসজিদের ইমাম ছিলেন দরগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কত বড় আল্লাহ আলী ছিলেন তো প্রায় সময় আল্লাহ আকবর এত চিৎকার দিয়ে বলতে বলেন একটা কথা আল্লাহ আকবর মানে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ওই কথাটা বলার পর মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত পুরো শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত আল্লাহক ভার এই ভার শব্দ বলার সময় অনেক সময় মসজিদ ক্ষেপে উঠত তো চিন্তা করলাম যে হয়তো কোনো আয়াত পড়ার সময় তো হয়তো ক্রন্দন চলে এসেছে কোনো এক সময় কিন্তু প্রতি মুভমেন্টের সময় ওঠা নামার সময় যে আল্লাহ আকবার বলছি এই শব্দটা তো গাফিল অবস্থায় আমরা প্রায় বলে ফেলছি আল্লাহ আকবার বলে রুকুতে যাচ্ছি কিন্তু আল্লাহ সবচেয়ে বড় এই কথার অনুভূতি অন্তরে সৃষ্টি করে আমার শরীরের মধ্যে কি কোনো কম্পন সৃষ্টি হয়েছিল আমার অন্তর কি ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল আমার আওয়াজ কি বলন্দ হয়ে গিয়েছিল আমার শরীরের মধ্যে কি একটা কম্পন সৃষ্টি হয়েছিল আল্লাহ আকবার তো বলছি কিন্তু নামাজ শুরু করার সময় আল্লাহ আকবার বলছি ওই সময় কোনো অনুভূতি ফিলিং আমার অন্তরে নেই আলহামদুলিল্লাহ বলছি সকল প্রশংসা আল্লাহর সকল তারিফ আল্লাহর সকল গুণগান আল্লাহর সকল প্রশংসা স্তুতি আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুনির্দিষ্ট এই দুনিয়াতে যত প্রশংসা হয়েছে যত প্রশংসা এবং স্তুতি তারিফ হচ্ছে আর যত প্রেজ আগামীতে করা হবে সবগুলো আল্লাহর দিকে প্রশ্ন আসে কেন অনেকর মানুষকে মানুষকেও তো সুন্দর বলা যায় ফুলকেও সুন্দর বলা যায় তো অনেকেরই তো প্রশংসা হচ্ছে সবগুলো আল্লাহর হলো কিভাবে উত্তর হলো যে আমার আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন সুতরাং আমি যদি গ্লাসের প্রশংসা করি তো গ্লাস যিনি বানিয়েছেন এই প্রশংসাটা তার পাওয়া পাওনা হয়ে যায় ঘুরে ফিরে তার দিকে প্রত্যাবর্তিত হয় তো এই জিনিসটা চিন্তা করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যখন আমি বললাম আমার অন্তরে কোনো পরিবর্তনই আসলো না রব শব্দ উচ্চারণ করলাম প্রতিপালক বললাম তো রব শব্দ উচ্চারণ করার সময় কিভাবে আল্লাহ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মাস লোককে দান করে বাচ্চাকে মায়ের পেঠে পাইপ লাইন সৃষ্টি করে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রথম পর্যায় থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আল্লাহ লালন পালন করেন আর রিজেক্ট পৌঁছে থাকেন আর প্রত্যেকের সান এবং প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা রিজেক্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মখলুককে ছোটো থেকে নিয়ে বড়ো পর্যন্ত সকল সময়ের বয়সের প্রয়োজনকে সামনে রেখে বাস্তবতাকে সামনে রেখে যে রিজাকের প্রয়োজন যখন প্রয়োজন সেটা জোগাড় করে দিয়ে যে আল্লাহ লালন পালন করেছেন এটা কোনো মখলুকের শান হতে পারে না এই জন্য রব শব্দ কোনো মখলুকের জন্য ব্যবহার করা যায় না রব সাহেব আমরা বলতে পারবো না রব আল্লাহ মানুষ যদি হয় তাহলে তার নাম বলবো আমি আব্দুর রব আব্দুর রব সাহেব বলতে পারি কিন্তু রব সাহেব বলতে পারি না আমরা সাধারণত এটা বলে বলে ফেলি এটা থেকে বিরত থাকা উচিত তো অনেকে বলে রব্বাই তো রব্বাই আল্লাহ রব তো আল্লাহ হতে পারেন কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেক লোককে তার প্রথম স্টেপ থেকে নিয়ে শেষ স্টেপ পর্যন্ত লালন পালন করার যে যত প্রয়োজন আছে কুদরতি প্রয়োজন সেই কুদরতের সব সিস্টেমকে কাজে লাগিয়ে প্রত্যেক মাখলুককে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত লালন পালনের যে তরিকা আল্লাহ তারা অবলম্বন করেছেন এটা কোনো মখলুকের পক্ষে সম্ভব নয় সুতরাং এর নামই হলো রব আর এই রব শব্দটা শুধু আল্লাহর জন্যই শোভনীয় তো আমি রব্বেল আলমিন বললাম তো আমার কোনো মনের মধ্যে রব শব্দের কোনো প্রভাব নেই সকল জাহানের লালন পালন পালনকর্তা লালন পালনকারী প্রতিপালক আমি এটা নামাজের মধ্যে বললাম কিন্তু আমার নমাজের মধ্যে এই সকল জাহানকে কুল কায়নাতের কোটি কোটি নয় মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন প্রাণীকে কিভাবে কীট পতঙ্গকে এবং সকল প্রাণীকে কিভাবে আমার আল্লাহ লালন পালন করছেন আর ক্ষুদ্রতের কারখানা কীভাবে এর জন্য ব্যবহৃত হচ্ছে আর আল্লাহর বানানো সৃষ্টি জগৎ কিভাবে বেঁচে আছে সুবাহান আল্লাহ বন জঙ্গল সূর্য চন্দ্র সব কিছুর অবদান এর পিছনে রয়েছে আর জমিনের মধ্যে কত কোটি কোটি ধরনের মখলুকাত এবং খাদ্য শস্য এই সব কিছু আল্লাহ তালা ব্যবস্থা করেছেন বন জঙ্গল তৈরি করেছেন সুবাহান আল্লাহ আজিম এর মধ্যে কত হেকমত লুকিয়ে আছে নিহিত আছে তা আমরা বলতেও পারি না তো যে আল্লাহ এই সব কুদরতের কারখানাকে কাজে লাগিয়ে কুল কায়নাতের প্রত্যেকটা মখলুককে লালন পালন করছেন সেই আল্লাহর কথা আমি নামাজের মধ্যে উচ্চারণ করছি তো আমার নামাজ কি এইভাবে হচ্ছে তো এই জন্য নামাজ শেষ করার পরও ইস্তফারের হুকুম এটা শিকার যেন করে এটা একটা স্বীকারোক্তি ইস্তফারের মাধ্যমে যে আল্লাহ যেভাবে প্রত্যেকটা শব্দে শব্দে অক্ষরে অক্ষরে অর্থ বোঝা উচিত ছিল মানা এবং অর্থ অনুধাবন করে অন্তরের মধ্যে এর প্রভাব প্রতিফলিত হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু আমি নামাজ আদায় করতে পারিনি সে ধরনের একটি আয়াত আমি তিলাবত করতে পারিনি এগুলো উপরে উপরে ছিল সব লা লাবকামিলাল কোরআন ইল্লা রসমুহ এই ধরনের কোরআন ছিল যে কোরআনের মধ্যে শুধু অক্ষরই রয়ে গেছে অর্থ মর্ম এগুলো কিচ্ছুই বাকি নেই সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা তবা এবং ইস্তফার শুধু যে গুনাহের কারণে করব তাই নয় আমাদের আবাদত বন্দেগী যা হচ্ছে এগুলো ইনকমপ্লিট অসম্পূর্ণ আল্লাহর শাহান অনুযায়ী আল্লাহর বরত্ব অনুযায়ী হচ্ছে না নামাজের মধ্যে যতগুলো সুনত এবং মুস্তাহাব আমল রয়েছে সে অনুযায়ী আমি নামাজ কোনোদিন আদায় করতে পারছি না নুরুল ইজাহের মধ্যে প্রায় পঞ্চান্নটি সুন্নত উল্লেখ করা হয়েছে প্রায় পঞ্চান্নটি সুনাদ নামাজের মধ্যে এখন আমরা কি এই সুনাদগুলো আদায় করছি বসার মধ্যে ষাটটি সেজদার মধ্যে ছয়টি বা ষাটটি সুনাদ এই সুনাদ শিখে অন্তত বাহ্যিক রূপটা যদি আমরা নামাজের সুনাত অনুযায়ী করতে পারি তবুও তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ খসু খসু এবং অন্তরের দিক থেকে ফিলিং এবং অনুভূতির দিক বিচারে যদিও বা আমাদের নামাজ এতটুকু হয়নি কিন্তু বাহ্যিক রূপটা অ্যাটলিস্ট

শোনার চেষ্টা করেছে অনেকে শুনেছেন এবং অনেকেই হয়তো পোস্ত করার জন্য লাইনে ছিলেন যেহেতু আমরা আর কল নিতে পারলাম না বলে দুঃখিত যেহেতু আমার সময় শেষ হয়ে গেল সমানিত্র দর্শক শ্রোতা প্রতিদিন ছয়টা ত্রিশ মিনিট থেকে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত ইসলামিকুয়ে ওই একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহান কাল্লাহমদি আসাদু আল্লাহ ইল্লাহ আন্তা استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته